এইবারে ঈদটা হচ্ছে আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ বিয়ের পর এই প্রথম আমি আমার বাবার বাড়ি কারোর সাথে ঈদের দিন দেখা করতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রোজা শেষে চাদরাটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি আনন্দের, কারণ আমরা আমাদের সব কাজকর্ম শেষ করে মেহেদি লাগানোর জন্য ব্যস্ত হয়ে যাই, কারণ মেহেদিটা না দিলে মনে হচ্ছে চাদরাটা পূর্ণ হয় না, ঈদটাও কেমন জানি অপূর্ণতা থেকে যায়। তাই তো আমি আমার মেয়েকে নিয়ে পার্লারে চলে গেলাম, গিয়ে মেয়ের ইচ্ছা পূরণ করলাম এবং আমারও ইচ্ছা পূরণ করলাম, দুই মা মেয়ে সুন্দরভাবে মেহেদি দিলাম। মেহেদি দেওয়ার ভিডিওটা আমি আর ক্যাপচার করতে পারি নাই, কারণ পার্লারে অনেক ভিড় ছিল আর জামালও ছিল, এর জন্য ভিডিও করা হয়নি। বাসায় এসে মামে দুজনে একটু ফটোশুট করলাম, একটু ভিডিও করলাম, সেটি আসলে একটু শেয়ার করছি। মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মেহেদির কালারটা যখন শুকিয়ে গেছে তখন বাজে রাত একটা, একটার সময় আমি আমাদের ঈদের দিন যে কাপড়গুলো পরবো ওই কাপড়গুলো সবগুলো গুছিয়ে রাখতেছি। এগুলো স্টিকার ছিঁড়া হয় না, সবগুলো স্টিকার ছিঁড়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, যেন সকালবেলা উঠে যেন দেরি না হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে হয়, দিদার চলে যান আমাজে তাড়াহুড়া করে। সেজন্য আমি আমার ছেলের, আমার হাজব্যান্ডের, আমার তারপর আমার মেয়ের সবগুলো কাপড় অনামেন্স সব কিছু রেডি করে নিয়েছি। আমি তেমন কোনো অনামার্স কিনি না, কারণ দুই মামি আবার সিদ্ধান্ত নিয়েছি আমরা গোল্ড পরবো, সেজন্য গোল্ডগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলাম, কারণ ও কসমেটিক দেখাচ্ছে ইউজ করা হয় না পরে নষ্ট যায়, সেজন্য তেমন একটা কসমেটিক নিয়ে নেই। আর আমরা আবার ব্ল্যাক পরতেছি, ব্ল্যাক নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, দিদার একটা ব্ল্যাক পাঞ্জাবি চুজ করছে, সেজন্য চিন্তা করলাম যেহেতু ও ব্ল্যাক পাঞ্জাবি নিয়েছে আমরা সবাই ব্ল্যাক পরবো, সেজন্য আসলে একটু ম্যাচিং করছে, আমরা সবাই ব্ল্যাক নিয়েছি। আমি প্রতি বছর চেষ্টা করি একটু আমাদের ঈদের ড্রেসটা একটু ম্যাচিং করার জন্য, এক এক বছর এক এক রকম ম্যাচিং করি, এবার ব্ল্যাক ম্যাচিং করছি, কিন্তু এবার ব্ল্যাক ম্যাচিং করাটা আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছে, কারণ এবার প্রচুর গরম পড়ছে, ব্ল্যাক ড্রেসগুলো পরে ঘুরতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই কি আর করার, যেহেতু রেডি করে ফেলছি ব্ল্যাক পরে ঘুরেছি, তা সকালবেলা ঘুম থেকে উঠে একটু সেমাই করছি, কারণ আমি বাসায় তেমন কিছু নাস্তা রেডি করি না, কারণ আমি প্রতি বছরে দুপুরবেলা খাবারটা আমার শাশুড়ি বাসায় খাই, সেজন্য বাসায় তেমন কিছু করি না, জাস্ট একটু সেমাই রান্না করি, আমরা চারজনে একটু মুখে দিয়ে রেডি হয়ে তারপর বাইরে চলে যাই। প্রথমে দিদার খেয়ে নামাজে চলে গেছে, ছেলে ঘুম ছিল কিন্তু ছেলেকে নেয় নাই, ডাকছি সে উঠে নেয়, কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। যখন সে উঠছে তার বাবাকে না পেয়ে সে তো খুব মন খারাপ কান্নাটি করছে, তাকে পরে বুঝিয়ে গোসল করিয়ে নামাজে পাঠিয়ে দিয়েছি, উপর আমাদের মসজিদ আছে, মসজিদে, কিন্তু সে মন খারাপ ওইখান থেকে চলে আসছে, তার বাবার সাথে যেতে পারে না। সেজন্য যাই হোক, তাকে বললাম তুমি যখন নেক্সট টাইম মসজিদে যাবা নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে, ইনশাল্লাহ তোমার বাবার সাথে যাবা, আর তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পরে যখন ঘর থেকে বাইরে হবো তখন দিদার আমাদেরকে বকশিস দিয়েছে, আমাকে 5,000 টাকা দিয়েছে, আরহানকে 5,000, মেয়েকে 5,000 টাকা দিয়েছে। দেওয়ার পর আমরা বকশিস পেয়ে এখানে অনেক মজা করছি, মজা করার পরে আমরা একটু ফটোশুটও করছি, আর দিদার হচ্ছে ওদেরকে ভিডিও করতেছে, ওদেরকে বলতেছে তোমরা সবাই একটু ঈদ মোবারক বলো। আমাদের ফটোশ্যুট করার পরে ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি, তখন বাজে 11:15, কিন্তু আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল 11:00, কিন্তু রেডি হতে সব কিছু করতে আসলে দেরি হয়ে গেছে, 11:15 বেজে গেছে। যাক আমরা ফাইনালি রেডি হয়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছিল, কারণ এই প্রথম বিয়ের পর আমি আমার বাবার বাড়ি কারোর সাথে দেখা করতে পারবো। নিচে আসছি, নিচে আসার পরে এখানে ক্লিনার আছে, তারপরে সিকিউরিটি আছে, ওদেরকে ঈদের বকশিস দিলাম, বকশিস দিয়ে তারপরে আমরা বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আর আমার মেয়ে এই দেখার একটু ডং করতেছে, হাঁটতেছে, সে বলতেছে আম্মু আমার একটু ভিডিও ক্যাপচার করো, তাই কি আর করা, মেয়ের আবদার ফিল আপ করলাম, এখানে একটু ভিডিও করলাম, ভিডিও করার পরে ফাইনালি আমরা গাড়িতে উঠে যাচ্ছি, উঠে তারপর ভাই বাবার সাথে দেখা করতে যাচ্ছি। আর এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ আমার শ্বশুরবাড়ি যেহেতু চিটাংয়ে, বাবার বাড়ি কুমিল্লা, সেজন্য এত দূরে থাকার কারণে ঈদের দিন আমি আমার বাবার বাড়ি কারোর সাথে দেখা করতে পারি না। আর ভাইয়ার চাকরির সুবাদে যেহেতু ভাইয়ার চিটাংয়ে আসে, ভাবিও চিটাংয়ে চলে আসে, ঢাকার ঈদটা করা হয় না, কারণ ভাইয়া স্টাফদেরকে নিয়ে ঈদটা করে এনজয় করে সেজন্য। আর এ হচ্ছে আমরা মামের দুজনের মাস্তি গাড়িতে বসে, যাক আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসছি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এখানে এসে দেখতেছি ওরা ঈদ মোবারক দিয়ে গেট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, নিচে ডেকোরেট করেছে, আর ওদের যত স্টাফ আছে সবাই খাবার জন্য বসে গেছে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। যাক ওদের খাবারের আয়োজনটা দেখে অনেক ভালো লাগছে, ভাইয়ার এখানে অফিসিয়াল যে স্টাফগুলো আছে সবাইকে নিয়ে প্রতি বছরে খাবারের আয়োজন করে ইদি করে, এটা দেখে অনেক ভালো লাগছে। ওদের সাথে সবার সাথে হাই হুল দিলাম, হাই হুল দিয়ে তারপর আমরা উপরে চলে যাচ্ছি, ভাইও সে অফিস রুমে আছে, দিদার অফিস রুমে বসছে, আমরাও ভাইয়ের সাথে একটু দেখা করলাম, দেখা করে তারপর ভাবি আছে বাসায়, ভাবির সাথে উপরে চলে গেলাম দেখা করার জন্য। এই বছরে ফার্স্ট আমার বাবার বাড়ির ভাইয়া ভাবির সাথে দেখা করতে গেলাম, আর এই বছর হয়তো লাস্ট হতে পারে, কারণ ভাইয়া হয়তো ট্রান্সফার হয়ে চলে যাবে ঢাকা, সেজন্য একটু ভালো লাগতেছিল আবার খারাপও লাগতেছিল, কারণ চিটংয়ে বাবার বাড়ির কেউ আসে দেখা করতে পারে মাঝে মধ্যে অনেক ভালো লাগে। ফাইনালি ভাবির রুমে চলে আসছি, ভাবি ছোটো ছেলেকে রেডি করাচ্ছে, কারণ ভাইয়ার অফিস রুমে যাবে ওরা দেখা করতে, ভাত খেতে যাবে নিচে। আর আরিয়া আরহান ভাবির ছেলে ছোটোটা সবাই ভাবিকে জড়াই ধরে ঈদ মোবারক বলতেছে, আর এখানে মেজো ছেলে রেডি হচ্ছে, ভাবি এসে ওদের পাঞ্জাবি পরা দিচ্ছে, রেডি করাচ্ছে, কারণ দেরি হয়ে গেছে, ভাইয়া অপেক্ষা করতেছিল খাবারের জন্য, আমাদের জন্য অপেক্ষা করতেছিল, দিদার আসছে। ফাইনালি ওরা খাওয়া দাওয়ার পর ভাবির রুমে আসছে,
আছি, মোমে এসে আমরা গল্প করতেছি। তো এটা হচ্ছে ভাইয়ার বড় ছেলে মুগ্ধ, ও হচ্ছে নটরডেমে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক মজার মজার গল্প করেছি, কারণ এই বছর যেহেতু প্রথম বাবির সাথে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসলে এই আনন্দটা বলে বোঝানোর মতো না। আমরা মন খুলে এনজয় করেছি, কথা বলেছি, গল্প করেছি। তারপর এখানে আসলে ভাইয়ার ছেলে, আমার ছেলে ছোটরা দুজনে দুষ্টাইম করতেছে, এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করতেছে। ওরা দুজনে অনেক ফ্রেন্ড, ওরা দুজনে যখন দেখা হয় অনেক দুষ্টাইম করে, কারণ যেহেতু দুজনে সমবয়সী, প্রায় 5-6 মাসের ডিফারেন্ট। তারপরে ফাইনালি ভাইয়া চলে আসছে উপরে, ভাইয়ার সাথে একটু ভিডিও ক্যাপচার করলাম, আমরা ফটোশ্যুট করলাম ফ্যামিলির সবাই, সবাই ঈদ মোবারক জানাচ্ছে সবাইকে। আর এই আনন্দটা কী বলবো, বলে বোঝানোর মতো। আমাদের গল্প এবং ফটোশ্যুট শেষ করে আমরা চলে আসছি খাবারের জন্য, কারণ ছেলেরা নিচে খেয়ে আসছে সবার সাথে। আমরা যেহেতু মেয়েরা নিচে জানি, আমাদের জন্য উপরে একটা টেবিল রেডি করা হয়েছে, টেবিলের মধ্যে খাবারগুলো সার্ভ করে দিয়েছে। এখানে মোরগ পোলা করা হয়েছে, খাসির মাংস, গরু মাংস, ডাল, মুরগি, সবজি সবাই আইটেম করা হয়েছে। আমরা বসে গেলাম খাওয়ার জন্য। এখানে এসপির আরেকজন ওয়াইফ আছে, এসপি, উনিও আসছে বাবিটা আমাদের সাথে খাওয়ার জন্য। আমরা চারজন একসাথে টেবিলে বসলাম, আমরা খাচ্ছি আর মজা মজা গল্প করতেছি, আর একটু ফটোশ্যুট করলাম খাওয়ার পরে। তারপরে ডেজার্টের আইটেম দিয়েছে, ডেজার্টের আইটেমগুলো অনেক বেশি মজার ছিল। এখানে দুই রকমের সেমাই ছিল, বাংলা সেমাই, লাচ্চা সেমাই, তারপরে একটা ছিল পায়াস। আমরা তিন সবগুলো খাবারই একসাথে মিস করে খেয়েছি। এই ছিল প্রথম পর্ব আমাদের ভাই বাবির সাথে সুন্দর একটি মুহূর্ত, এবং দ্বিতীয় পর্ব আসবে ঈদের দিন। আমি আরও কী কী করছি সবকিছু নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।